हेलो नमस्कार सर 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 गंडगोल हो चिलो स्पॉट आमी जेते पारिनी कोनो सुराहा पावा जायनी हाँ हाँ आगे सर सर ठीक है ओके सर नमस्कार सर एसपी साहेबर फोन आछे सर हाँ एसपी कड़ा तागिद से गाड़ीटा के धरार जन्य কিন্তু কোনো খোঁজ তো পাওয়া যায়নি কোন পথে কোন দিক থেকে এসেছিল কি করে জানবো কেউ একজন আই উইটনেস দরকার না হ্যাঁ স্যার ঠিক আছে আমি আসছি তাহলে আমাকে বৌদি দেখো না কেন তোমার কথাবার্তা আমি বুঝতে পেরেছি তুমি আমার দাদাকে একদম নিজের করে নিয়েছো আমি নিজের করলে কি হয়েছে তোমার ভাই তো এখনো পর্যন্ত নিজের করলো না আমার দাদা খুব জেদি প্রেম প্রেম একদম বিশ্বাস করে না কেন তোমার ভাইয়ের মধ্যে কি কোনো হৃদয় নেই দাদা খুব জেদি ওর দ্বারা প্রেম একদম হবে না আমি একটা কাজ করি ওকে একটা ফোন করি আরে না না তুমি তাকে ফোন করো না তুমি তাকে ফোন করলে সে আমার উপর রাগ করবে তুমি চুপ করো আমি ওকে ফোন করছি হ্যালো দাদা তুই কোথায় আছিস তুই শীঘ্রই আয় হ্যাঁ দাদা আসছে হাই বন্ধু হুম কি হলো কেন তোমার চুরি ধরা পড়ে গেছে সেই জন্য ডেকেছি চুরি চুরি নয় তো আর কি কি চুরি করেছি মন চুরি করেছো আর কি কিরে পূজা সত্যি না মিথ্যে পূজা তুমি হ্যাঁ আমি তোমার সাথে আমার কথা আছে তাই তো আমি এসেছি কথা কোনো কথা নেই তুমি আমাকে ডিস্টার্ব না করে এখান থেকে চলে যাও যাবো তো নিশ্চয় কিন্তু যাবার আগে আমি একটা প্রশ্ন করতে চাইছি তুমি আমাকে ভালোবাসো না বাসো না দেখো আমাকে ডিস্টার্ব করো না তুমি এখান থেকে চলে যাও প্লিজ তোমরা দুজন এমন সুপারস্ত সেটা আমি জানি ওহ ছায়া বললাম তো কিছু না সেদিন গুন্ডাদের কবল থেকে পূজাকে আমি রক্ষা করেছিলাম সেটা আমার কর্তব্য ছিল তাছাড়া আর কিছু নেই রে কি রে পূজা দাদা যা বলছে সত্যি মেয়েটা কত আশা নিয়ে এসেছিল এটা কিন্তু ঠিক না দাদা ছায়া ওরা তো গেল আবে ডিপার্টমেন্ট আমাকে কি ডিপার্টমেন্ট দেখাচ্ছিস তোর ডিপার্টমেন্টের এক একজনকে আমি হাড়ে হাড়ে চিনি কিন্তু স্যার এই কেসে আমার উপর প্রচন্ড প্রেসার পড়েছে এসপির অর্ডার এক সপ্তাহের ভেতরে সূর্যের কিডন্যাপ কেসের ফাইল আমাকে জমা দিতে হবে তুই লিখে দে না সূর্য অ্যাবসকন্টেড আরে পুলিশে চাকরি করছিস এইটুকু কি মাথায় বুদ্ধি নেই খাকি পোশাক পরে নিলে স্টার মারলে থানা অফিসার হয়ে গেলে হয়ে যাবে আবে তোকে পুলিশে চাকরি দিল কে রে সরকার থেকে বেতন পাস আমারও মাল তুই নাও তবু তোর মুন্ডুতে বুদ্ধি নেই বান্ডিল বান্ডিল নোট দেব বুদ্ধি দেব আবে তুই কেন চাকরি করছিস স্যার গোপন সোর্সে এসপি সাহেব খবর পেয়েছে যে ট্রাকে মাল যাচ্ছিল সেই ট্রাকের নম্বর এসপি সাহেব পেয়েছে বড় অসুবিধা হয়ে যাবে স্যার বুঝতে পারলেন তো স্যার
বড়ই অসুবিধে হয়ে যাবে। কি ভাবছেন স্যার? ভাবছি কি করে সমস্যার সমাধান হবে। সবই সেই প্রভুর ইচ্ছা। পাওয়া গেল, পাওয়া গেল উপায়, পাওয়া গেল। কি পাওয়া গেল স্যার? বুঝে গেলাম স্যার, একদম বুঝে গেলাম। সেই জন্য আপনি মালিক, আমরা চাকর। তুই যতদিন পর্যন্ত আমার কাছে থাকবি ততদিন আমি তোর। আজ্ঞা, আমি আপনার জন্য কাজ করব। আপনি খালি আমার মাথার উপর হাত রাখলেই হলো, আপনি তো আমাদের ভগবান। সবই সেই প্রভুর ইচ্ছা। আগে কি এটা দেখে নিন। আরে বাহ, যাই বলুন স্যার, আপনার জন্য আমাদের চলছে স্যার, একটু পায়ে ধুলো দিন স্যার। সবই সেই প্রভুর ইচ্ছা।